এছাড়াও বাজেটে আজকে দেখেছেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যেগুলো আমরা ইলেকশনের আগে বলেছিলাম, এর আগে চার মাসের বাজেট হয়েছিল, সেই জন্য এটা দুবার করে হচ্ছে এবং আগে যা বলার আমরা বলে দিয়েছিলাম। এছাড়াও আমাদের মেন প্রোগ্রাম নতুন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, স্মার্ট কার্ড ফর স্টুডেন্টস এবং আমাদের দুয়ারে রেশন। এছাড়াও আমরা 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করব 5 বছরে। এছাড়াও মনে রাখবেন যে আমরা আমাদের যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আমরা মানুষকে দিয়েছি তার প্রত্যেকটাই কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। এবং দুয়ারে ত্রাণ প্রকল্পে যেটা ইয়াস হয়ে গেল তাতে প্রায় 4 লক্ষ লোক দুয়ারে ত্রাণে এসছে, তারা অ্যাপ্লিকেশন দিয়েছেন, সেগুলো স্ক্রুটিনি হচ্ছে এবং সেগুলো অলরেডি টাকা দেওয়া শুরু হয়েছে। এবং নতুন কৃষক বন্ধুতেও প্রায় 62 লক্ষ ফার্মার নতুন কৃষক বন্ধুতে সুযোগ পাবে। আর স্বাস্থ্যসাথী পরিবারে যাদের কার্ড আছে সেটাকে ডেটাবেস ধরে আপাতত আমরা যারা করেনি স্বাস্থ্যসাথী কার্ড করে নেবেন, কারণ আগস্ট সেপ্টেম্বরে আবার দুয়ারে সরকার হবে এবং ডিসেম্বর জানুয়ারিতে হবে, যাদের স্বাস্থ্যসাথী কার্ড এখনো নেই তারা করে নেবেন। আর লক্ষ্মীর ভান্ডার স্কিমও আমরা খুব শীঘ্রই চালু করব, যাতে 1000 টাকা পাবেন শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব পরিবারের মহিলারা, আর জেনারেল কাস্টের মহিলারা তারা 500 টাকা পাবেন, শুধু যারা সরকারি চাকরি করেন বা পেনশন পান তারা ছাড়া অন্য মহিলারা স্বাস্থ্যসাথী ডেটাবেসটাকেই আমরা ধরে লক্ষ্মীর ভান্ডার স্কিমটা খুব শীঘ্রই চালু করব। বাদ বাকি যদি আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল কোয়ারি থাকে অমিত মিত্র আপনাদের জন্য অপেক্ষা করছেন। আপনারা ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন, হি উইল রিপ্লাই।